যে কেমন প্রতিক্রিয়া আজকে প্রথম প্রতিক্রিয়া কি যে আজকে খুব আনন্দিত দীর্ঘ 27 বছর ধরে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে লড়াই করছি দল 2014 সালে সুযোগ দিয়েছিল সেবারের মাটি আলাদা ছিল এবারে লড়াই আলাদা এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে বুক চিতিয়ে লড়াই করেছে অনেক চড়াই উৎরায়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পরিণাম ভারতীয় জনতা পার্টির অনুকূলে এসেছে এই জয়কে আপনি কাকে মানে কাদের উদ্দেশ্যে নিবেদন করছেন আমি এই জয় আমার প্রিয় আরামবাগবাসীর উদ্দেশ্যেই উৎসর্গ করব এই আরামবাগবাসী যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমার দলের কর্মী এবং কার্যকর্তা যারা আমার জন্য মেহনত করেছেন পরিশ্রম করেছেন দিন রাত এক করে ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য আরামবাগের মুখে পদ্মফুল ফোটানোর জন্য পরিশ্রম করেছেন তাদের সকলের উদ্দেশ্যেই অর্থাৎ আমার প্রিয় আরামবাগবাসীকে এই জয় উৎসর্গ করলাম এই যে আজকে ভোটের ফলাফল এত ডিফারেন্স কি বলবেন কোনটা আমাদের সার্বিকভাবে রাজ্যের যে পরিস্থিতি আছে এখনো পর্যন্ত তাতে ভারতীয় জনতা পার্টির যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে 200 বেশি আসন আমরা পাবো সেই লক্ষ্য আমরা পূর্ণ করতে পারিনি পূরণ করতে না পারার পিছনে যে সমস্ত কারণ আছে তা নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব আলাপ আলোচনা করবেন এবং আগামী দিনে যেটা ভারতীয় জনতা পার্টিকে দিশা দেখাবে ভারতীয় জনতা পার্টিকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে তা উচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব আছে রাজ্য নেতৃত্ব আছেন তারা সবাই মিলে ঠিক করবেন যে এই পরিণাম এত খারাপ হলো কেন সুজাতা মণ্ডল আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ করেছিলেন এবং উনি বলেছিলেন যে উনি আপনাকে উনি চেনেন না এবং আরামবাগবাসীও চেনেন না উনি ভারতীয় জনতা পার্টি করার আগে আগে তৃণমূল কংগ্রেস করার আগে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন এবং ভারতীয় জনতা পার্টিতে সুযোগ সুবিধা কিছু না পেয়ে সুযোগ করতে না পেরে ধান্দাবাজি করতে না পেরে তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তিনি বলেছেন যে বিজেপি নামক একটি দল আছে তা তিনি চেনেন না এটাও তার মুখ থেকে শোনা গেছে তিনি যে একজন ক্যান্ডিডেট একটা অ্যাসেম্বলি ইলেকশনে লড়াই করতে এসে ভারতীয় জনতা পার্টির মতো সর্বভারতীয় একটি রাজনৈতিক দলকে তিনি যে চেনেন না এই কথা বলার মধ্যে দিয়ে তার শিক্ষা তার দীক্ষা তার রুচি তার দৃষ্টি সমস্ত কিছুই আরামবাগবাসী দেখেছেন এবং তিনি যে সমস্ত নাটক করেছেন আরামবাগবাসী তা দেখে নিয়েছেন বুঝে নিয়েছেন তাই আরামবাগবাসী দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ জয়যুক্ত করেছে মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয় এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন হরগৌরী রাইস মিলের বিপরীতে যোগাযোগ 9153559982 এবং 6294621258 নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ 7797170093 এবং 9382003105